সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, মুসলিম ভাইয়ের বউর একটা কথা আছে, নিজে বাঁচলে বাপের নাম। মানে আন্তর্জাতিক বিশ্বে প্রত্যেকটা দেশের মধ্যে যেই পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক সম্পর্কগুলো, মিত্রতা এবং শত্রুতা, সেগুলোর প্রধান একটা ফোকাস পয়েন্ট হচ্ছে আমি যাদের সাথে চলতেছি তাদের দ্বারা আমার কী স্বার্থ আদায় হচ্ছে। এটা হচ্ছে খুবই জরুরি, যে আমাদের স্বার্থ নষ্ট হবে এমন নীতিতে গিয়া অন্য শক্তিশালী দেশ হোক বা দুর্বল দেশ হোক, ভাইয়াপি আসলে করে না। আর এই জিনিসটাই কিন্তু আজকের দিনে পুতিন কাকা, হ্যাঁ, তিনি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্যভুক্ত যে পশ্চিমা বা বাকি দেশগুলো আছেন তাদের মধ্যে একটা জিনিস তিনি প্রমাণ করে দিয়েছেন ফাইনালি। দৃশ্যত কাগজে কলমে ইউরোপীয় ইউনিয়ন থেকে মানে তারা লিভ না নিলেও কিন্তু সেখানে ফাটল ধরে গেছে। পয়েন্ট অফ ভিউ হচ্ছে গ্যাস এবং তেল। গতকালকে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়া জার্মানির তারা অতিরিক্ত ভাব লইয়া এখন কোন ঝামেলায় আছে। সেই ঝামেলার পরপরই জার্মানির নমুনা দেখা, জার্মানি থেকে কম যে তুলনামূলক অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো আছে তারা কিন্তু গতকালকে নতুন এক সিদ্ধান্ত উপনীত হয়েছে। চারটা দেশ এই মুহূর্তে পুতিন কাকার পাশে, দৃশ্যত চারটা দেশ আইসা আপনার দাঁড়াই গেছে। এদের একটাই বক্তব্য, রাশিয়ার সাথে কি হয় না হয় যত ধরনের যত কিছু হোক, ভাই তেল গ্যাস রাশিয়ার থেকে নেওয়া আমরা বন্ধ করতে পারব না। আর এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে বুলগেরিয়া, হাঙ্গেরি, তারপরে আছে আপনার স্লোভাকিয়া ও চেক রিপাবলিক, পাশাপাশি ফ্রান্সও জার্মানির পথে হাঁটছে। তো দেখি আমরা আসলে তথ্যসূত্র কি বলছে। আপনার রাশিয়ার উপর ষষ্ঠবারের মতো নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন। গতকালকে এই কমিটির একটা বৈঠক ছিল, সেইখানে নতুন আরেকটা নিষেধাজ্ঞার খসড়া তৈরি করেছে। এইবারের নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি প্রায়োরিটি পেয়েছে তেল, যে রাশিয়া থেকে তেল কিনা যাবে না। কিন্তু এই তেল নিয়েই ইউরোপীয় ইউনিয়নের চারটি দেশ গতকালকে সেখানে বয়কট করেছে। বেশ কয়েকটি দেশ তেলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বিরোধিতা যারা করেছে, এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে হাঙ্গেরি। রাশিয়ার সকল তেলের উপর নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে সোমবার আলোচনার এক প্রেক্ষিতে হাঙ্গেরি সেখান থেকে বয়কট করেন। সোমবার ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ড্যানিয়েল ফেরি জানিয়েছেন, হাঙ্গেরি, বুলগেরিয়া, স্লোভাকিয়া, চেক রিপাবলিক এই প্যাকেজের পক্ষে ভোট দিবে না যতক্ষণ না পর্যন্ত তাদের জ্বালানি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হচ্ছে, মানে বিকল্প কোথাও থেকে আসার সুযোগ হচ্ছে। এখন বিকল্প এই গ্রুপের যে লিডার দেশ সেটা হচ্ছে আপনার আমেরিকা। আমেরিকা কিন্তু আশ্বস্ত করছিল যে তোমরা যদি রাশিয়া থেকে তেল গ্যাস না আনো তাহলে আমরা ব্যাক আপ করবো। কিন্তু গতকালকে যখন জার্মানের এই গত মানে গ্যাসটা নিষেধাজ্ঞার পরে আপনার যেই সমস্যাগুলো সামনে আসছে, সূচকের যে পতন হয়েছে এগুলো দেখার পরে আমেরিকার উপরে কিন্তু আপাতত ইউরোপীয় ইউনিয়নের যে দুর্বল দেশগুলো তারা ভরসা পাচ্ছে না। এই কারণেই গতকালকে তারা কিন্তু স্পষ্ট সেখানে না করে দিয়েছে। আর এর আগে রবিবার হাঙ্গেরির সরকারি মুখপাত্র জোলতান কোভাক্স বলেন, হাঙ্গেরি নিষেধাজ্ঞার নতুন প্যাকেজে ভোট দেবে না, আমাদের জ্বালানি নিরাপত্তার বিষয়টি 100% সমাধান হইতে হবে। আমরা হাঙ্গেরিয়ানরা চাই দ্রুত শান্তি ফিরে আসুক, কিন্তু পুতিনের বিপক্ষে বা রাশিয়ার বিপক্ষে তেল এবং গ্যাসের নিষেধাজ্ঞায় আমরা জয়েন করব না। এর মধ্যে আবার রোববার বুলগেরিয়ার প্রধানমন্ত্রী আসেন ভেসিলভ তিনি জানিয়েছেন তাদেরকেও তেল গ্যাস নিষেধাজ্ঞার বাহিরে রাখতে হবে, নয়তো বুলগেরিয়াও নতুন নিষেধাজ্ঞার উপর ভোট দেবে না। এমনকি যদি প্রয়োজন হয় তাহলে ইউরোপীয় ইউনিয়নের যেই কার্যক্রম আছে সেখান থেকেও তারা তাদেরকে গুটিয়ে নেবে। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন অন্যান্য নিষেধাজ্ঞার ব্যাপারে যে সকল সিদ্ধান্ত নিয়েছে সেইখানে তারা একমত আছে, কিন্তু নিজের দেশের জনগণের যেই উৎপাদন সিস্টেম বা যেই ইনকাম সোর্স সেইখানে হাত দিয়ে এই ধরনের সিদ্ধান্তে তারা ইউক্রেনের পক্ষে যাইতে পারবে না। আর এরপরই স্লোভাকিয়া ও চেক রিপাবলিক তারাও কিন্তু বিরোধিতা করেছেন। এখন ফ্রান্সের অবস্থানটা হচ্ছে মাঝামাঝি অবস্থানে। আপনারা জানেন যে ফ্রান্সের নতুন সরকার যেটা গঠন হয়েছে সেখানেও কিন্তু ইমানুয়েল ম্যাক্রোর যে সরকার তার কিন্তু নতুন করে আবার তিনি ক্ষমতায় আসছেন। পুতিনের সাথে বেশ কয়েক দফায় ফ্রান্সের প্রেসিডেন্টের আলোচনা হয়েছে, এমনকি পেছন থেকে বলা হচ্ছে ইউক্রেনকে নানান ধরনের সহযোগিতা করার জন্য ফ্রান্স কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে চলছে। এখন ফ্রান্সের উপরে যে রাশিয়ান গ্যাস এবং তেল সেটা নিষেধাজ্ঞা যখন পুতিন কাকা বলছে যে সিস্টেমের বাহিরে হাঁটলে তোমরাও পাবা না, তখন আপনার যে তথ্য আসছে যে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হইতে আপনার কি বলে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেই দেখার উদ্ভূত পরিস্থিতিতে ফ্রান্স বিকল্প জ্বালানির পথে গোপনে গোপনে হাঁটতেছে, মানে গ্যাসের বদলি বায়োগ্যাস সহ আরও যেই সিস্টেমগুলো আছে জ্বালানি প্রক্রিয়ার সেইগুলোর দিকেই তারা গবেষণা চালিয়ে যাচ্ছে।
রাশিয়ার উপর নির্ভরশীলতা কমাতে জ্বালানির বিকল্প হিসেবে বায়োগ্যাস প্লান্টের দিকে ঝুঁকেছে ফ্রান্স। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর সরকারি বেসরকারিভাবে বেড়েছে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির উদ্যোগ। এরই মধ্যে আবর্জনা থেকে গ্যাস তৈরির একটি প্ল্যান্টও তারা স্থাপন করে ফেলেছে, যেখান থেকে অন্তত 2000 বাড়িতে জ্বালানি গ্যাস মানে রান্নার গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফ্রান্সের অন্যান্য এলাকায়ও এই ধরনের বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপে জ্বালানির সবচেয়ে বড় অংশ সরবরাহ হয় রাশিয়া থেকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে তাই জ্বালানি নিয়ে সংকটে ইউরোপের দেশগুলো যখন বিধিনিষেধটা আরও কড়াভাবে দিতে পারছে না, তখনই বিকল্প পদ্ধতির যেই জ্বালানি গ্যাস সিস্টেম সেটা দিয়ে ফ্রান্স কি আসলে পারবে রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে? তথ্যসূত্র বলছে এটা সম্ভব না। কেন বুঝছেন, ঘরবাড়ির রান্নার গ্যাসের হিসাব হচ্ছে একটা, এটা বিকল্প আপনি ওই যে আমাদের বাংলাদেশে আমি আগে দেখছিলাম অনেক বাড়িতে গরু পালতো আছে না, বায়োগ্যাস গরুর গোবর টোবর দিয়ে কেমনে জানি একটা গ্যাস তৈরি হয়, এটা দিয়ে কিন্তু চুলা জ্বালানো গেছে। ধরেন আমাদের এই প্রযুক্তি, এটার আপডেট ভার্সন আছে উন্নত বিশ্বে, আবর্জনা থেকেও তারা কিন্তু গ্যাস বা অনেক জায়গাতে আছে যে বিদ্যুৎ তৈরি করে, ঠিক আছে? সো এটার আপডেট ভার্সনটা হচ্ছে ওইটা। কিন্তু প্রতিদিন ফ্রান্সে যেই পরিমাণ কোম্পানিগুলোতে বিশেষ করে উৎপাদন ব্যবস্থায় শিল্প কারখানায় যেই পরিমাণ গ্যাসের জ্বালানির দরকার রিসোর্স ঘাটতে, সেইটার ঘাটতি কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। এমনকি আমেরিকা থেকে যেই পরিমাণ গ্যাস তেল সাপ্লাই করার কথা বলা হচ্ছে, সেটা থেকে প্রতিদিন ফ্রান্সের যদি 100% গ্যাস এবং তেলের প্রয়োজন হয়, সেই চাহিদায় মাত্র 7-8% ভর্তুকি তারা সেইখান থেকে পাবে। তাহলে আর বায়ো প্ল্যান্টের মাধ্যমে তাদের যে সূত্র আসছে, এখানে 12-14% গৃহবাড়ি বা আবাসস্থলের মিটবে, তাহলে এখনও বাকি আছে কত পার্সেন্ট? 80%। এখন এই 80% গ্যাস রাতারাতিটা তো আর এমন না যে কোম্পানিতে বানাই ফেললাম, এটা আল্লাহ প্রদত্ত জিনিস, ঠিক আছে? তো এটা চাইলেই আসলে বিকল্প রাতারাতি হবে না, যার কারণে ফ্রান্সও এখনও 50-50 পয়েন্টে আছে যে রাশিয়া এটা একটা টেস্ট করতে আছে আর কি, এটা ট্রায়াল দিয়ে দেখতেছে যে তারা আসলে কতটুকু সফল হবার সম্ভাবনা আছে। আর এই সকল কিছুর পরে আজকে রুশ বা মস্কো গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, ইউরোপীয় ইউনিয়নের যেই সকল দেশগুলা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির জন্য পায়তারা করছে বা ধরেন অস্ত্র দিয়ে যারা সহায়তা করছে, এর মাঝখানে কয়েকটা দেশে তো রাশিয়া তেল গ্যাস বন্ধ করেই দিছে। আর যদি এরকম ষড়যন্ত্র বা পরিকল্পনা পুতিনের বিরুদ্ধে চলতে থাকে, তাহলে কোনোরকম শর্ত ছাড়াই গ্যাস প্রজমের মাধ্যমে তাদের যে লিখিত চুক্তি আছে সেই চুক্তিটাকে রাশিয়া চাইলে ভঙ্গ করে দিবে। তার মানে আগে একটা চুক্তিতে গিয়ে এটা শেষ করা লাগছে, এখন পুতিন কাকার মন চাইলেই তিনি তেল গ্যাস দিবে না, পারলে লইয়া যা আমরা দেশের থেকে খুললা, বিষয়টা হয়ে গেছে এরকম। এখন দেখা যাক, আসলে মুখে তো অনেক কিছুই বলা যায়, কাজে পরিণত করা হচ্ছে জরুরি, এখন কে কতটুকু কী করতে পারে সময় বলে দেবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।